हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो सुप्रिय सुधी गौर भक्तवृंद, तो आज के अत्यंत शुभ तिथि एवं शुभ दिन, आज के हे गिरिराज जा गोपर्धन आविर्भाव तिथि, जे आज के सारा विश्व जुड़े एवं वृंदावन गोकुल এবং বিভিন্ন স্থানে যে ব্রহ্মমধ্যে গৌড়ীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত ভক্তগণ, তারা আজকে সেই অন্নকূট অনুষ্ঠান করেছেন, যা অন্নকূটের যে বিশাল মাহাত্ম্য কথা সেখানে বর্ণনা করা রয়েছে। তো অন্নকূট উৎসব করার আগে সাধারণত ব্রাহ্মণ এবং গাভী, ব্রাহ্মণ পূজা এবং তারপরে হচ্ছে গাভী পূজা, যেটাকে বলে ঘু পূজা, তারপর হচ্ছে গিরি গোপর্ধন উৎসব, যা অন্নকূট, যেটাকে বলা অন্নের অন্ন দিয়ে যে পাহাড় তৈরি করা হয় সেই অন্ন দিয়ে। তো আজকে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনায়িত সংঘ ইসকন সিলেটে বিশেষ করে একটি মানে অলৌকিক এক দৃশ্য যা অত্যন্ত মনোরম, মা মানে যারা অবশ্য লাইনে দেখেছেন আপনারা, মানে এত পরিমাণে ভক্ত হয়েছে, এটা মানে কল্পনার অতীত, যে আমরা প্রসাদ সার্ভিস করে আমাদের এই ভক্তরা এক একজন ক্লান্ত হয়ে গেছে, এত ক্লান্ত হয়েছেন, মানে কী পরিমাণে সারা রাত্র থেকে তারা সেই ভক্তরা পরিশ্রম করছেন। হ্যাঁ, তো গোপর্ধন পূজা তো সর্বপ্রথমেই হচ্ছেন ঘু পূজা এবং ব্রহ্ম মানে যাকেটা বলা হয় বৈষ্ণব এবং ব্রাহ্মণ, হ্যাঁ সেই জন্য ওনাদেরকে পূজা এবং আশীর্বাদ আচার্যগণ থেকে নিয়ে তারপর শুরু হতে যাচ্ছে মানে ঘু পূজা। তো দেখুন, ব্রাহ্মণ, হ্যাঁ সাধারণত আমরা দেখতে পাই যে ব্রাহ্মণদের সম্বন্ধে যে গুণাবলী আছে, অনেক সময় আমরা যে যারা জাগতিক ব্রাহ্মণ আছে তারা মনে করে যে আমরা তাদেরকে হেয় করে দেখি, আসলে এরকম না বিষয়বস্তুটা। ভগবান শ্রীমদ্ ভাগবতমে প্রায় 27-28টি শ্লোকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ব্রাহ্মণদের চরিত্রাবলী সম্বন্ধে এবং তাদের গুণাবলী সম্বন্ধে। তো কেননা সে গুণ সম্বন্ধে যারা বর্ণনা করছেন, তো কিন্তু কেন আজকাল আমাদের এত অধঃপতিত হচ্ছে, কেন আমাদের দিন দিন অবনতি হচ্ছে, হ্যাঁ কেন উন্নতি হচ্ছে না, কেন আমরা একজন আরেকজনের প্রতি আমরা ঈর্ষান্বিত হই, এবং অনেকে আমরা দাবি করি, অনেক সময় আমরা বংশের পরম্পরা দ্বারা দাবি করি যে আমি হচ্ছি ব্রাহ্মণ এবং আমি হচ্ছি ক্ষত্রিয়, আমি হচ্ছি বৈশ্য এবং শূদ্র, কেন চাতুর্বর্ণ মায়াসুস্থম গুণ কর্ম বিভাগস্য, কেননা চাতুর্বর্ণ বর্ণ আছে চারটা এবং আশ্রম আছে, কি অনুসারে তার গুণ অনুসারে বিভক্ত করা হয়েছে। তো দেখুন ইস্কনের ভক্তবৃন্দ সকলকে মানে সমদৃষ্টিতে দেখেন, কেননা বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গভী হস্তি নে শুনিচৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিন। ভগবদ গীতা ভগবান এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, কেন বলছেন, হ্যাঁ অনেকে ভাবতে পারেন, কেননা যাদের অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা, কিন্তু যারা অল্প জ্ঞান আহরণ করেছেন তারা কিন্তু অন্যদেরকে সম্মান দিতে চায় না, কেননা মনে করে না আমি অনেক বড় হয়ে গিয়েছি, সে বংশের দ্বারা গর্বিত হয়, ধনের দ্বারা গর্বিত হয়, রূপের দ্বারা গর্বিত হয়। কেন এর কারণই হচ্ছে এই সমস্ত কিছু ওই অহংকারের ফলে আমাদের আসলে কিন্তু পতন ঘটে, আমরা যে বিষয়টা আমরা দেখতে পাই, কেননা এইগুলোর দ্বারাই আমাদের এই পতনটা ঘটে,
অন্য কিছুর দ্বারা কিন্তু আমাদের পতন ঘটে না। আমরা যদি একজন আরেকজনকে সম্মান দিই, অসুবিধা কী? যিনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু ওনার তো দোষ নেই, উনি দাবি করছে যে আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ, খুব ভালো তিনি দাবি করছেন, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ওনাকে আমরা সম্মান করতে পারি, কেন তিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন, ওনাকে আমরা নিন্দাবন্দ করার কোনো প্রয়োজন নেই। তো বিশেষ করে কেন প্রয়োজন নেই, ওনার তো দোষ নেই। তো বলছে রাজানাম রাষ্ট্রকৃত পাপম, প্রজারা যদি পাপ করে, সাধারণত দেখুন আমি একটু ডিপলি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যারা আপনারা শুনছেন অবশ্যই একজনের আরেকজনের কাছে আপনি শেয়ার করে দেবেন, তারা যেন এটা ডিপলি আমি আলোচনা করছি আজকে। দেখেন আমাদের সর্বপ্রথমই লেখা আছে গো পূজা। তো কেন গো পূজা সম্বন্ধে আমরা আলোচনা করব বিস্তারিত, এটা অনেক প্রত্যেকের জানা উচিত, বিশেষ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, মনোযোগ সহকারে আপনারা শুনুন, অনেক সময় তো ভাবতে পারেন কারণ মিস্টিক হতে পারে যে কথাগুলো, কিন্তু এত সুন্দর কথা ভগবান তিনি বর্ণনা করেছেন। তো দেখুন, হ্যাঁ, রাজদানাম রাষ্ট্রকৃত পাপম, রাজা প্রজারা যদি পাপ করে, হ্যাঁ, তাহলে কি হয়, রাজা তা দণ্ডভোগ করে। হ্যাঁ, অনেক সময় রাজা দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, প্রজারা কষ্ট পায়, সাধারণ স্বাভাবিক, কেননা রাজা যখন সঠিকভাবে সে পরিচালিত করবে না, তার যে বৈদিক রীতিনীতি অনুসারে যখন সে সুসম্পূর্ণভাবে সে রাজ্যকে পরিচালনা করবে না, তখনই সে কী হয়ে যাবে, তখন প্রজাদেরকে সঠিকভাবে দেখভাল করতে পারবে না, তখন প্রজারা পাপ করতে থাকে। যেমন রাজার এত দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ আছে, রাজা যদি ধার্মিক না হয়, আমাদের আজকে ইতিহাস পরে দেখুন ভাগবতম সমস্ত কিছু, রাজার কর্তব্য আছে এই পাঁচ প্রকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি যে বিষয়ে, সর্বপ্রথমই হচ্ছে গাভীকে সুরক্ষা দেওয়া। গাভীকে যদি কেউ সুরক্ষা না দেয়, হ্যাঁ, গাভীকে যদি অবাধে পশু হত্যা করে, যা অবাধে মানে সেই পশু হত্যা করে যা সেই সমাজ যা অত্যন্ত পাপের দিকে এমন লিপ্ত হবে, কেন সর্বপ্রথম হচ্ছে গাভী, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, গাভী ব্রাহ্মণ, তৃতীয় হচ্ছে যেটাকে বলা হয় বৃদ্ধ, হ্যাঁ, চতুর্থ হচ্ছে, হ্যাঁ, স্ত্রী, যা আমাদের মাতৃভূত পরেদাসু, পরেদাসু যেটাকে বলা হয় মাতৃভূত পরেদাসু, কেন বলা হয়েছে, যা চতুর্থ যেটা বলছি আমি, যে আমাদের মাতৃ যে জ্ঞান, যে আমাদের অন্যদেরকে কীভাবে সম্মান করা যাচ্ছে না, সেখানে যে মাতৃজাতি যারা যদি সম্মান পায় না, তাদেরকে যদি ভালো সুরক্ষা না দেয়, তাহলে দেখুন চতুর্থ আর পঞ্চম হচ্ছে কি, শিশু, হ্যাঁ, যে অবাধে শিশু যারা অবহেলিতভাবে তারা হত্যা করছে, মাতৃ জঠরে হাজার হাজার ভ্রূণ হত্যা করছে। হ্যাঁ, তো এই পাঁচটা জিনিস কিন্তু যে রাজ্যে সুরক্ষা প্রদান করবে না, সে রাজ্য কোনো দিন তারা সুখী হবে না, কেন এটা বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই, কেননা সেই জন্য দেখেন গাভী আগের দিনের রাজারা পরীক্ষিত মহারাজ তিনি, হ্যাঁ, সেই কলিকে এমনভাবে প্রহার করতে গিয়েছিলেন যে দণ্ড দিতে চেয়েছিলেন, যখনই সে ঘু মাতাকে হত্যা করতে চেয়েছিল। তো বলছি আমি যে কথাটা, যে পাঁচটা জিনিস আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব, শুনব যে এত গুরুত্বপূর্ণ তত্ত্ব কথা, হ্যাঁ, যে এই পাঁচটা জিনিস যে রাজ্যে মানুষ যে সুরক্ষা প্রদান করে না, তাহলে সেই রাজ্য কোনো দিন তারা ধনে ঐশ্বর্য এবং সাম্রাজ্য যেটা সমৃদ্ধ, মানে কোনো দিন তারা সুখী হবে না। এটা সাধারণত শুধু খালি রাজ্য না, প্রত্যেক পরিবারেও একই দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই
বৃদ্ধদেরকে সম্মান, বৃদ্ধদেরকে যত্ন নেওয়া, বৃদ্ধদেরকে যদি অবহাদে তাদেরকে অবহেলা করে এবং শিশুদেরকে, হ্যাঁ, এবং স্ত্রী জাতিদেরকে ভালো সম্মান, ভালো তাদেরকে ব্যবস্থাপনা না করে। হ্যাঁ, দেখুন পাঁচটা জিনিস বৈদিক শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গাভী, ব্রাহ্মণ, বৃদ্ধ, স্ত্রী এবং শিশু। প্রপাত বিভিন্ন জায়গায় এই কথাটা জোর দিয়ে বলছেন। তো কেন বলছিলাম যে রাজা নাম রাষ্ট্রকৃত পাপম, রাজা যদি পাপ করে, হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন, তখন রাজা নাম রাষ্ট্রকৃত, প্রজা পাপ করলে রাজা বুক করে, আর রাজা নাম রাষ্ট্রকৃত, রাজা যদি পাপ করে, রাজ পাপম পুরোহিতম, মানে পুরোহিত যিনি আছেন তিনি, সেই কুল পুরোহিত তিনি দণ্ড ভোগ করবেন। কেন তিনি দণ্ড ভোগ করবে? বাধ্যতামূলক, রেহাই নেই। তো দেখুন এইভাবে সে রাজ্যের ভারাক্রান্ত হয়ে যায়, কেন গুরুত্বপূর্ণ না দিচ্ছে না। তো না দেওয়ার ফলে মানুষ অবাধে পশু হত্যা করছে। তো আমাদের সনাতন ধর্মে এটা অত্যন্ত মানে বেদনাদায়ক, যদিও আমরা এই কলির সাম্রাজ্যে বাস করছি, কেননা এখন রাজা যারা হচ্ছে তারা লেচ্ছ সম্ভবা, কেননা বলেছে যে লেচ্ছ যারা যদি এরা যদি সে মানে রাজ্য পালন করে স্বাভাবিক এই পাঁচটা জিনিস যথারীতি অনুসারে সম্মান পাবে না। কেন পাবে না? সেই জন্য পাবে না। তো বলছেন ঘু, সর্বপ্রথম হচ্ছে ঘু। দেখেন আমাদের সনাতন ধর্মে গু পূজা করি, ঘুমাতৃ, হ্যাঁ, তিনি গু মাতা আমাদেরকে দুধ প্রদান করে, আর ঘু মাতা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। নমো ব্রহ্মণ দেবায় ঘু ব্রহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, ভগবান কি সুন্দরভাবে বলছেন। সেই জন্য আমরা যখন এভাবে প্রার্থনা করি, তো দেখুন ওখানে বলা হয়েছে ঘু পূজার দিন বিশেষ করে, যেমন আজকে আমরা গাভী পূজা করেছি, হ্যাঁ, আমরা তো প্রতিদিনই করি, কিন্তু আজকে একটু বিশেষ তিথি সেই ঘু বাছা, ওইটা প্রত্যেকেরই, আপনাদের পরিবারও যদি সুন্দরভাবে এগুলো করেন তাহলে আপনার সেখানে ধন ঐশ্বর্য সাম্রাজ্য কোনো কিছুর অভাব পড়বে না সেই পরিবারে। এখানে শাস্ত্রে বলা হয়েছে, আমি আপনাদেরকে এখান থেকে শোনাবো যে পদ্মপুরাণের, হ্যাঁ, সৃষ্টিকণ্ড থেকে কিছু তত্ত্ব কথা শোনাবো, যে যে পরিবারেও যদি কেউ এই নিয়মগুলো পালন করে তাহলে তার ধন ঐশ্বর্য কোনো কিছুর অভাব পড়ে না, এবং তার কোনো কিছুর অভাব পড়ে না। কারণই হচ্ছে আমাদের কেন এত লাঞ্ছিত অপমানিত, কেন আমরা ভালো করে যথাসম্মান অনুসারে ব্রাহ্মণদেরকে সম্মান দিচ্ছি না, হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভালো করে আমরা সম্মান দিচ্ছি না। কোনো ব্রাহ্মণ এবং বৈষ্ণব যদি আসে আমরা ভাবি যে না উনি তিনি চলে আসছেন আমাদের ঘরে খাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, আগেই চিন্তা করি। আপনি আমি লাখ লাখ টাকা খরচ করি বিবাহ অনুষ্ঠানে, শ্রাদ্ধ অনুষ্ঠানে, অন্যান্য যে কোনো অনুষ্ঠানে, কিন্তু যখন আমরা ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে যখন দক্ষিণা দিতে যাই তখন আমরা কী করছি? হাত গোসাচ্ছি, ঠাকুরদা কিছু আপনাকে দিচ্ছি না, আমাকে ক্ষমা করে দিন ঠাকুরদা ঠাকুরদা, এই যে দুর্মতি আমাদের। কিন্তু আপনি দেখেন লাইটিং, একটা কোনো বিবাহ অনুষ্ঠানে লাইটিং এবং আনুষঙ্গিক যেটা প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কত জিনিস নষ্ট করছে মানুষ সমাজে, কিন্তু ব্রাহ্মণের কাছে গিয়ে তারা কি করছে? হাত জোর করে, ব্রাহ্মণ ঠাকুরদা আমি আমি আপনাকে বেশি কিছু দিতে পারলাম না, অল্প কিছু দিচ্ছি। হ্যাঁ, এই যে মনোভাব, এতে কি অত্যন্ত বেদনাদায়ক। কেন আজকে সে ব্রাহ্মণ শূদ্রে রূপান্তরিত হয়ে আছে? কারণ হচ্ছে তাদের ভিতরে কেন সেই গুণাবলীগুলো নেই, যাই যাই কিনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলতেছি লাইফে, ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যাবো, এটা নিয়ে যাই, না ঠিক আছে, আমি আসো বল। তো হরে কৃষ্ণ, তোমরা যে কথাটা বলতে চেয়েছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, আপনারা হয়তো কেউ মনে কিছু নিবেন না, হ্যাঁ, যেমন যেমন তো মনে কিছু নিবেন না, বিশেষ করে
বাস্তবতার সাথে আমরা মিল আছি। কচি আপনি হাজার হাজার টাকা আপনি অনুষ্ঠান করছেন, খরচ করছেন, হ্যাঁ, আর যখন ব্রাহ্মণকে আপনি দর্শনা দিতে যাচ্ছেন, হ্যাঁ, আরে না 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 নিয়ে যাও, হ্যাঁ, তো কেন তখনই আচ্ছা ঠিক দরজার লাগাই। তো বিশেষ করে যে কথাটা বলতে চেয়েছি, মানে অত্যন্ত বেদনাদায়ক, তারা এত কষ্ট করে আপনার বাড়িতে গিয়ে আপনার সমস্ত আপনার আশীর্বাদ কামনা করে, হ্যাঁ, আপনার সমস্ত শুদ্ধিকরণ করে গোঠায়, যা আপনাকে আমাকে পরিবারের মানে কি অত সুন্দর সংস্কার প্রদান করে, যে দশবিধ সংস্কার করাচ্ছে, কেন তাদের নিষ্ঠা নেই? তাদেরও নিষ্ঠা নেই কেন? কারণ হচ্ছে আপনার বাড়িতে আমার বাড়িতে গিয়ে তারা কোনো কিছু পায় না। যখন আমরা দক্ষিণা দিতে চাই তখনই আমরা ওই যে বললাম আমরা হাত গসাই, ঠাকুরদা আমি আপনাকে কিছু দিতে পারলাম না, এইটুকু কেন আপনি এখানে হাত গসাবেন? কেন এখানে আপনি হাত খুলে দিবেন কেন? সে দক্ষিণাটা যদি আপনি সুন্দর না হয়, তা সে ব্রাহ্মণ যদি সন্তুষ্ট না হয়, তাহলে আপনি কীভাবে সেই আপনার পরিবার যারা দাম্পত্য জীবনে যাচ্ছে, যারা শুভ কার্য করছে, তারা কীভাবে সেই কার্য সুন্দর হবে? হ্যাঁ, তারা রুষ্ট হয়ে যাবে, দেখতে আমরা দেখতে পাই। হ্যাঁ, যখনই তারা সেই ব্রাহ্মণদের কাজ হচ্ছে যাজন যোজন মন্ত্রতন্ত্র বিশারদ্য, তারা যাজন যোজন করবে, মন্ত্রতন্ত্র বিশারদ্য পারদর্শী থাকবে, এবং বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে তারা সে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান থাকবে, আর সেই জ্ঞান তারা বিতরণ করবে, খাকে দিবে রাজাদেরকে, আর রাজা কী করবে, সে রাজ্য পরিচালনা করবে। তা এই জন্য তাদেরকে বলা হয়েছে মস্তিষ্ক সমান, মস্তিষ্ক সমান ভগবানের, কেন তারা সেই সমস্ত বৈদিক শাস্ত্রকে তারা আয়ত্ত করতেন, আয়ত্ত করে তারা সেই জ্ঞান বিতরণ করতেন, আর তার বিনিময়ে সেই ক্ষত্রিয় তাদের পরিবার সপরিবারকে প্রচুর পরিমাণের অর্থ যোজান দেওয়া হতে, যাতে যাতে তাদের কোনো কিছুর অভাব না পড়ে, কোনো ধরনের কিছুর অভাব না পড়ে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাই তারা যখন আপনার গৃহে আমার গৃহে যায় আসে ব্রাহ্মণগণ, তখন আমরা চেষ্টা করি বেচারা কিছু না দিয়েই আমরা সন্তুষ্ট হয় কিলাকান তাকে না দিয়ে আমরা সেখান থেকে তাকে বিদায় করে দিতে পারি। তো মেন কথা হচ্ছে, দেখুন আপনি অনুষ্ঠান করলেন, যদি দক্ষিণা যদি যথারীতি অনুসারে না দেন, হ্যাঁ, দক্ষিণাহীনম সেই পুণ্য নিষ্ফলনম, আপনার সমস্ত পুণ্য সেখানে প্রাপ্তি হবে না। হ্যাঁ, সেই জন্য কী করা উচিত, আমরা যথারীতি অনুসারে সামর্থ্য আপনার আছে নাই যে না, কিন্তু আপনার কাছে যখন যাবেন আপনি একটা গামছা দিবেন যা তবে সারা লেংটিও হয় না, বাস্তব যেটা একটা লেংটিও হয় না তার, এবং তার সে বউয়ের জন্য যে আপনি একটা শাড়ি দেন ভগবান বিষ্ণু ঘটে, দেখা যাচ্ছে সেই শাড়িটা তার বউয়ের বউ পরলে দেখা যাচ্ছে একদম কুসকুস হয়ে উঠে যাচ্ছে, যা তার বউয়ে পরতে পারে না। আপনার নিজের বউয়ের জন্য যদি আপনি 10,000 টাকাতে একটা শাড়ি কিনতে পারেন, 5,000 টাকাতে একটা শাড়ি কিনতে পারেন, হ্যাঁ, তো ওনাকে কি আমরা কি 2,000 টাকাতে একটা শাড়ি দিতে পারি না? হ্যাঁ, তখন দেখেন, হ্যাঁ ঠাকুরদা, এই ঠাকুরদা যখন লিস্ট দেয় বৈদিক শাস্ত্র অনুসারে, মানে তাদের মাথা নষ্ট হয়েছে, হ্যাঁ এত কিছু লাগে নাকি পূজা করতে গেলে, হ্যাঁ এত কিছু লাগে নাকি, এই সামগ্রী এই সামগ্রী এইগুলো লাগে নাকি, এগুলো কিসের প্রয়োজন এত কিছু, আর এগুলো নম্বর নম্বর করে দিলাইলে ঠাকুর কোন রকম শেষ করে দিলেন, ধরেন ফার্স্ট 200 টাকা। তো আপনি যেরকম চাইবেন সেরকম, যেরকম গুড় দেবেন সেরকম মিষ্টি হবে। হ্যাঁ, তো ব্রাহ্মণে চিন্তা করে যে তুমি আমার ঠকাই দাসো, তা আমিও তোমাকে সেই রকমই ঠকাবো, তুমি যেলাম চাচ্ছ আমি এলাম করে দেবো। আপনি সব কার্যতে আপনি মানে ব্যস্ততা নাই, কিন্তু যখনই আপনি পূজা পার্বণে বসবেন তখনই আপনার ব্যস্ততা চলে আসে। হ্যাঁ, আপনি যজ্ঞেতে বসতে পারবেন না, ঠাকুরদা স্নান করার না করলে কি হবে না, আপনি মন্ত্র স্নান দিয়ে করাই দেন, হ্যাঁ ঠাকুরদা ডাব আনছি না একটু জল দিয়ে করাই দেন, মানে এটা এর কারণ কিন্তু ঠাকুরদা তো বিপদে পড়ে, তো এইটার দায়িত্ব তো হচ্ছে আপনার আমার আনার জন্য, তো যখন আপনি আমি এইগুলো আনবো না তখন ঠাকুরদা কী করবে? হ্যাঁ গঙ্গায় নম, হ্যাঁ গোবিন্দায় নম হইয়া শেষ করে দিব, যদি পুষ্প না থাকে এতানি পুষ্পানি গন্ধায় নম হইয়া শেষ শেষ দিয়ে দিবে, পূজা হয়ে গেল।
তো আপনি আর সেই অনুসারে আপনিও 100 টাকা দিলেন, ঠাকুরদাও চিন্তা করলো তোর কেন আমি সময় কাটাইবো 1 ঘন্টা, হ্যাঁ 5 ঘন্টা কাটাবো, যে তুই মানে তাড়াতাড়ি। আমরা দেখতাম ছোটোবেলা আমাদের বাড়ি ঘরেতে আসতেন ঠাকুর দ্বারা, মানে স্বাভাবিক, আমি দেখে অবাক হয়ে যেতাম দাঁড়া, একদিনে মানে 8টা 10টা 20টা পূজা করে ফেলতো। হ্যাঁ এই যে কালী পূজা গিয়েছে, একদিনে কয়েকটা পূজা করে নিয়ে তারা। হ্যাঁ গতকালকে কালী পূজা গেল আমরা দেখতে পাচ্ছি, যারা কর্মকাণ্ডী অনুসারে যারা পূজা করছেন, মানে বিশেষ করে হ্যাঁ একসাথে করে, লক্ষ্মী পূজা করলে এক এক গ্রামের মাথা থেকে শুরু হয়, 1 ঘন্টার ভিতরে ওই সামনের গ্রামের মাথা শেষ হয়ে যায়। জ্ঞান মানে আপনি 10 টাকা দিবেন আর তিনিও নম নম হইয়া দৌড়। এটা এটা এই জন্য কেন, এর কারণ কি আমাদের, কেননা তারাদের যখন আমরা ভালো করে যথারীতি অনুসারে তাদেরকে দক্ষিণা তাদেরকে বরণ পোষণ দিব না, তখন তারা এই জ্ঞান এত বৈদিক শাস্ত্রের জ্ঞান অর্জন করা তাদের সময় নেই। কেন তারা যদি সারাদিন এই বৈদিক শাস্ত্র নিয়ে অধ্যয়ন করে, আর আপনার ঘরে গিয়ে যদি আপনি তারে এক বেলার খাওয়ার প্রণামীও দিচ্ছেন না, তাহলে দেখা যাচ্ছে সে বেচারা কর্ম না করে আর এই যজমানি না ছেড়ে আর অন্য কিছু কোনো গতি নাই। কেননা তার ঘরে বউ আছে, বাচ্চা আছে, তার অনেক কিছু আছে, তাহলে সে ব্যক্তি কি করবে, পেট বাঁচাইতে গেলে মানে কর না, দারিদ্র গুণ দুশোর আসি নাশি, দারিদ্র তার এমন একটা জিনিস, যখনই তার দারিদ্র তার দেখা দিতে শুরু হবে তখন তার সমস্ত গুণ নষ্ট হয়ে যায়। দারিদ্র গুণ রাশি নাশি, হ্যাঁ নষ্ট হয়ে যায়, তখন তিনি বাধ্যতামূলক পেট রক্ষা করতে গিয়ে গিন্ডিকে বরণ পোষণ দিতে গিয়ে তার সন্তান সন্ততিদেরকে বরণ পোষণ দিতে গিয়ে কি করছেন, তিনি কর্ম করতে যাচ্ছেন। কিসের কর্ম? মাছের ব্যবসা, হ্যাঁ হোটেলের ব্যবসা, যত নিকৃষ্ট ব্যবসা আছে সেগুলো তারা বাধ্যতামূলক করতে যাচ্ছে। আর এইগুলো দেখে তারা যে ব্রাহ্মণত্ব যে গুণ না বলি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হ্যাঁ ব্রাহ্মণত্ব যে গুণাবলীটা সে ক্রমান্বয়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছে? সেই জন্য ব্রাহ্মণের যে 9টি যে কর্মজাত স্বভাবজাত কর্ম, সম ধম তপ শৌচ কান্তি জ্ঞান বিজ্ঞান সরলতা আস্তিক্য, হ্যাঁ সম ধম তপ শৌচ কান্তি জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, 9টা গুণ, এত সুন্দর 9টা, এই 9টা গুণ হচ্ছে স্বভাবজাত কর্ম। তো সম মানে হচ্ছে কি, হ্যাঁ সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয়, ধম মানে হচ্ছে যে বহিরিন্দ্রিয়, সম ধম তপ এই ইন্দ্রিয়গুলো তারা সংযত করতে পারছে না, হ্যাঁ তাদের এগুলো কন্ট্রোল থাকবে নিয়ন্ত্রিত থাকবে। হ্যাঁ সম ধম তপ শৌচ জ্ঞান বিজ্ঞান সরলতা আস্তিক, ব্রাহ্মণের সরলতা হবে। তো এক একটা গুণের যদি আমরা ব্যাখ্যা করি অনেক কিছু, কিন্তু যখন এই গুণগুলো আস্তে 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 কালক্রমে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ তারাও চিন্তা করছে ফইতা লাগাইয়ে কী লাভ, কোনো লাভ নাই, ফইতা খুলে খুলে রেখে দিচ্ছে কট্টার ভিতরে, হ্যাঁ কোমরের মধ্যে বেঁধে রেখেছে, দা ফইতা তুই থাক, আমি আগে পেট বাঁচাই, কিছু ব্যবসা বাণিজ্য করি, কিছু আমার জীবন দমন করি। তো যাই হোক, এই সম্বন্ধে আলোচনা যদি আমরা করি অনেক কিছু তথ্য আছে। তো মেইন কথা হচ্ছে এই যে, হ্যাঁ তারা যে পরিবার এবং তাদের নিজেরকে ভরণ পোষণ দিতে গিয়ে তারা বাধ্যতামূলক তারা সেই নিচু কর্ম করতে হচ্ছে। আর আমরাও কি ভাবছি, দেখো কি নিচু কর্ম করছে, কেন তার তাকে আমরা দেখভাল করছি না, সেই জন্য তারা সেই নিচে কাজ করছে। তো সেই জন্য বলা হয়েছে ব্রাহ্মণ, হ্যাঁ তার জন্ম না যায় তো শূদ্র, জন্মগত সবাই শূদ্র, হ্যাঁ সেই জন্য জন্মনা যায়তে শূদ্র সংস্কার দুজবে, জন্মনা যায়তে যদি শূদ্র হয়েই যায়, হ্যাঁ তাহলে সংস্কার দুজবে, যে সংস্কারের মাধ্যমে সে দ্বিজত্ব লাভ করতে পারে। যান সেটা সেই জন্য এই যদি আপনি যথারীতি অনুসারে সংস্কার সম্পূর্ণ হন, আর তারাও কী করে যেহেতু ওইগুলো আস্তে আস্তে ছেড়ে দেয়, তারাও দাবি করে যে আমি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, হ্যাঁ ডাক্তারের ছেলে ডাক্তার, ডাক্তারের ছেলে ডাক্তার কখনো হতে পারে না, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে না,
ব্রহ্মচারী ব্রাহ্মণ হতে পারে না, কারণ আছে তার গুণ নষ্ট হয়ে যাচ্ছে, সেই অনুসারে আবার পুনরায় তার সেই সংস্কারগুলো লাভ করতে হবে, তাহলে সে যোগ্য ব্রাহ্মণ। তো সেই জন্য কি করা উচিত, আমাদের ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত, তাদের গুণাবলীগুলো সম্বন্ধে প্রশংসা করা উচিত, তাদেরকে কিছু দান দক্ষিণা করা উচিত, তাহলে কি হবে, অবশ্যই তারা এই সমস্ত যে অপকর্মে তারা লিপ্ত হবে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা এগুলো শুনছি, আমরা একটু গোমাতা সম্বন্ধে আমরা শুনি। গোমাতা তো, গোমাতা কেন আজকে এই গোমাতাকে পূজা করা হচ্ছে? হ্যাঁ, প্রত্যেকে এটা করা উচিত, কেননা এই দিনটাতে গোমাতার আরাধনা, যাদের ঘরে গোমাতা আছে, আসলে কিন্তু গোমাতা তো নেই, অনেকের ঘরেই নাই, কেন গোমাতা দেখেন আমাদের সাত প্রকার মা আছে। হ্যাঁ, সাত প্রকার মার মধ্যে সর্বপ্রথমে হচ্ছে আমাদের কি, হ্যাঁ, গোমাতা। দেখেন এখানে বর্ণনা করা আছে, কেন গোমাতা এই সাত প্রকার। হ্যাঁ, যেমন আমরা মাতা দেখি, গর্ভধারিণী মাতা, যিনি আমাদের গর্ভে ধারণ করেছেন, হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের মা, গর্ভধারিণী মা। তারপরে কি হচ্ছে, ধাত্রী মাতা, যে গর্ভধারিণী মাতার গর্ভ থেকে যিনি মাতাকে সহযোগিতা করে, সন্তানকে সহযোগিতা করে বের করে নিয়ে আসছেন, হ্যাঁ, তিনিও আমাদের মা। তিনি অনেক কষ্ট করেন এনে সেই শিশুটাকে এই ভয়ানক জায়গা থেকে বের করে এনে অন্য সুস্থভাবে তিনি কি করেন, আমাদের রক্ষা করেন, যা পালন করেন। তারপরে আছে আমাদের গুরুপত্নী, তিনি হচ্ছেন আমাদের মা। হ্যাঁ, গুরুপত্নী মা। তারপরে কি, রাজা পত্নী, গুরুপত্নীকে আমাদের সবসময় মা মাতৃজ্ঞানে দেখা উচিত। হ্যাঁ, মাতা, তিনি হচ্ছেন আমাদের মাতা, বৈদিক শাস্ত্র বলা হয়। রাজার পত্নী, হ্যাঁ, রানী, তিনি হচ্ছেন আমাদের মা। তারপরে ব্রাহ্মণ পত্নী, তিনিও আমাদের মা, ব্রাহ্মণ পত্নী। পৃথিবী দেবী, পৃথিবী মানে কি, এই যে আপনি ঘুম থেকে উঠেই মার বুকে লাথি দিচ্ছেন, হাঁটছেন, পেশাব পায়খানা করছেন, মাকে ঢিল করছেন, ঢিল করে পানি বার করছেন, তিনি আমাদের মাতা। তারপর সে গাভী মাতা, সেই জন্য বলা আছে সাত প্রকারের মা আছে আমাদের, সেই মাকে আমরা দেখভাল করা উচিত, সেই জন্য গোমাতা। গোমাতা তো সাধারণত এই গোমাতাকে দেখেন কেন আজকাল গোবৎসক পালে না মানুষ, গোবৎসক দেখ অনেক, যারা আপনার নিউ জেনারেশন যারা আসতেছে অলরেডি, তারা কিন্তু কি গোমাতাকে চিনেই না, অনেকে অনেকেই চিনে না, অর্থাৎ বই পুস্তকে পড়ে কিন্তু অনেকেই দেখছেই না, সব যা গোহর থেকে বের হয় না, যা গোমাতাকে দেখতে পায় না। হ্যাঁ, গোবৎসক পালন কীরকম তাও তো যারা জানে না। যারা আপনারা আছেন অলরেডি শুনতেছেন, অবশ্যই আপনারা কারো না কারো করে গোমাতা আছে, পালন করছেন, কিন্তু দেখুন গোমাতা পালন না করে মানুষ এই সমাজে এত নিকৃষ্ট হয়ে আছে, কেন মানুষ কুত্তা আর বিড়াল পালতাছে। হ্যাঁ, কুত্তা বিড়াল পালে ঘরের ভিতরে, পুত্র জ্ঞানে দেখে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনি দেখেন ইউটিউব তারপরে ফেসবুক, আপনি দেখবেন কুত্তা বিড়ালের, হ্যাঁ, বানরের পালার যে একটা প্রচলন শুরু হয়ে গেছে। হ্যাঁ, একই বিছানায় কাঁদছে কুত্তা, সাধারণত দেখুন স্বীয় স্বীয় স্থানে থাকা উচিত, কুত্তা কিন্তু আসলে কিন্তু পবিত্র জিনিস না। হ্যাঁ, সে দেখেন আকাদ্য কুখাদ্য খাচ্ছে, হ্যাঁ, একই বিছানায় তারা ঘুমাচ্ছে, আর একই বিছানায় পেশা পায়খানা করছে, একই বিছানায় ঘুমাচ্ছে, একই তার লালা তার মুখে ঢুকছে, অপবিত্র জিনিস। তাহলে সে মনুষ্য হয়েও সে বুঝতে পারতেছে না যে কি পালন করা উচিত, কি না পালন করা উচিত, এটা জানে না। এরকম শাস্ত্রে কোথাও লেখা নাই যে কুত্তা বলতে হবে। হ্যাঁ, কিন্তু তারে এই নয় যে অশ্রদ্ধা থাকে, তার তার স্বীয় তার স্থানে অনুসারে তাকে আহার দেওয়া যেতে পারে, কিন্তু এমনভাবে পালন করছি তাকে পুত্র জ্ঞানে, হ্যাঁ, মাতৃজ্ঞানে, অনেকেই এতভাবে এমনভাবে পালন করছে যা আপনি যে একটা মানুষ, হ্যাঁ, তার জীবনে এত টাকা সে,
তার তলে মানে মানুষ এত টাকা খরচ করে একটা কুত্তার তলে, কোটি কোটি টাকা। আমরা আমি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম, দেখলাম, আরে বাবা রে বাবা, লক্ষ লক্ষ, হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন টাকা সরকারও বরাদ্দ করে রাখে, তারাও খরচ করে কুত্তা পালে। তাহলে গোবৎস পালন দেখবে কিভাবে আপনার ছেলেরা, আপনার মেয়েরা? আপনি নিজেই বলতেছেন না, ওরাও কত স্বপ্নে দেখতেছেন, এরা বই পুস্তকে দেখতে পায়, কিন্তু গো মাতাকে পালন করছে না, পারে পালন করে তারা পশু, মানে কি সে কুত্তা পালন করছে, কুত্তাকে নিয়ে ঘুমাচ্ছে, খাচ্ছে একই থালায়, বিছানায় বিড়াল পালতাছে, তার গালকে ছাড়ছে, এই হচ্ছে পরিণাম। তো মেন কথা হচ্ছে দেখুন, হ্যাঁ, তো ঘু মাতা, হ্যাঁ, ঘু পূজার যে গাবীদের মনোরমভাবে সাজানো উচিত, যেদিন ঘু পূজা হবে সুন্দর করে সজ্জিত করা উচিত, তাদের অঙ্গে হলদ এবং সিঁদুর ছাপ মানে কুমকুম দিয়ে সুন্দর করে, এবং তৃণ গুল্ম খুব সুস্বাদু মিষ্টি দ্রব্য ভোজন করানো হয় যেদিন পূজা হয়। বিশেষ করে এদিন একটু বিশেষ আয়োজন থাকবে, এবং গাবীদের সুন্দরভাবে পূজা করা করে পরিক্রমা করা উচিত। হ্যাঁ, গাবীকে যদি আপনি পরিক্রমা করেন, তাহলে আপনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু পরিক্রমা হয়ে যায়। তাহলে চিন্তা করেন, এত সুন্দর পরিক্রমা করা উচিত, পূজা করা উচিত করে, মানে হ্যাঁ, গাবীদের সুন্দরভাবে পূজা করে, পূজা করে পরিক্রমা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে নর ঘু গাত্রে শুক্ল বর্ণ চিত্রাধি রচনা করে কাজল ফুল হ তৈলের দ্বারা ঘু পূজা করে তার অক্ষয় স্বর্ণ লাভ হয়। দেখেন, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে নর ঘু গাত্রে শুক্ল বর্ণ চিত্রাধি রচনা করে কাজল ফুল এবং তৈলের দ্বারা ঘু পূজা করে তার অক্ষয় স্বর্ণ লাভ হয়, অক্ষয় স্বর্ণ লাভ হয়। যে ব্যক্তি প্রতিদিন পরের গাবিকে, হ্যাঁ, গাছ মুষ্টি হচ্ছে পরের গাবিকে গাছ মুষ্টি প্রদান করে, তার সর্ব পাপ ক্ষয় হয় এবং অক্ষয় স্বর্ণ লাভে হয়ে থাকে। দেখেন, অনেকে আমাদের দেখবেন বিভিন্ন তীর্থে গেলে দেখবেন, ভারতবর্ষে গেলে দেখবেন, হ্যাঁ, গো মাতার সেবা, গো মাতার সেবা, গো মাতার সেবা বলে দেখবেন, অনলাইনেও বলেন অনেক, মানে যারা আমাদের গোবৎসকে পালন করে, তারা গো মাতার সেবা। কেন আপনি গো মাতা ঘরে পালন করছেন না? আপনি যদি এক মুষ্টি গোবৎসদেরকে কিছু খাবার দেন, এই সমস্ত ফল লাভ হয়, অক্ষয় স্বর্ণ লাভ হয় এবং সর্ব পাপ অক্ষয় হয়ে যায়, সর্ব পাপ ক্ষয় হয়ে যায়, যা আপনার আমার হৃদয়ে যে পাপের পাহাড় ছিল, সমস্ত পাপের পাহাড় থেকে নিষ্কৃতি লাভ হয়, ক্ষয় হয়ে যায়, নিমিষের মধ্যে ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, এবং স্বর্ণ লাভ হয়ে থাকে সেই পরিবারে, যা এত ধন সুযোগ ভরপুর হয়ে যাবে। তো পদ্মপুরাণে সৃষ্টিকণ্ডে 48 120 121 এইভাবে গাবীদের অর্চনা করার মাধ্যমে গাবীদের হিতকারী গোবিন্দকে সন্তুষ্ট করা হয়, যা গাবী পূজা করার মাধ্যমে, গাবীদেরকে ভোজন করার মাধ্যমে, যা আপনার ভগবান স্বয়ং তিনি সন্তুষ্ট হয়ে যান। নম ব্রহ্মণ দেবায়ো ঘু ব্রহ্মণ হিতায় চ, আছে না মন্ত্রটা, নম ব্রহ্মণ দেবায়ো ঘু ব্রহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, কত সুন্দর, গোবিন্দায় নম নম, যা তো বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে একজন ব্যক্তির সাতজন মাতা রয়েছে, যেমন আমাদের সাতজন মাতা আছে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, সাতজন মাতা কে, একটু আগে বললাম গর্ভধারিণী মা, যিনি দশ মাস দশ দিন ধারণ করে রেখেছেন পেটে, গর্ভধারিণী মা, আপনারা গণে নেবেন, মনে রাখবেন এগুলো, কয়েকজন আমাদের মা আছেন, সাত প্রকার মা আছেন, অনেকে জানেই না, আর মা মানি না, অনেকে মানেই না। দেখেন আপনি
এই সাত প্রকার মায়ের দ্বারা আপনি আমি লালিত পালিত হচ্ছি, যা তাদের দ্বারা আজকে এই সমাজে আমরা চোখ ফুটেছে, যা স্মৃতি শক্তি বুদ্ধি জ্ঞান লাভ করছি, কিন্তু তাদেরকে আমরা দেখভাল করছি না, তাদেরকে ভরণ পোষণ করছি না। তো সাত প্রকার মা আছে। সর্বপ্রথম আছে গর্ভধারিণী মা। আজ এই গর্ভধারিণী যে মা যিনি 10 মাস 10 দিন রেখেছেন, হ্যাঁ, রাখা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই মাতাকে আমরা যথারীতি অনুসারে সম্মান প্রদর্শন করি না। হ্যাঁ, যখন বৃদ্ধ হয়ে যায় মাকে হাঁস মুরগির মতন খাবার দেওয়া হয়, কোনো স্ট্রোক করে কি প্যারালাইসিস হয়ে যায়, যেটাকে বলা হয় স্ট্রোকের দ্বারা অঙ্গহানি হয়ে যায়, বিছানা শুয়ে তাকে আমরা হাঁস মুরগির মতন খাবার দিই, দেখলে দেখি না দেখলে নাও দেখি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মনোভাব। কিন্তু গর্ভধারিণী মা তিনি 10 মাস 10 দিন আপনি ধারণ করেছেন, যখন ভূমিষ্ঠ হওয়ার পরও আপনি যখন একই থালায় পেশাব পায়খানা করছেন, মা সেটাকে চন্দন নিয়ে তিনি সেটা আস্বাদন করে খাচ্ছে মুখের মধ্যে করছেন, আর সেই মাকে আমরা কী করি, অবহেলিত করি। তারপরে সেই গর্ভধারিণী, হ্যাঁ, যিনি মাকে যখন বাচ্চাকে প্রসব করেছে, যিনি সহযোগিতা করেছেন, ধাত্রীমাতা, কি বলছেন, ধাত্রীমাতা, কত কজন নিল, দুজন, আর তিনজন হচ্ছে কি, যিনি গুরুমাতা, মাতা গুরুমাতা, তিনি কি করছেন, তিনি আমাদের মা। হ্যাঁ, তিনি মাতৃস্নেহে তিনি সেই আমাদেরকে লালন পালন করছেন, ভালোবাসা দিচ্ছেন। তো সেই জন্য কি করা উচিত, এটা অত্যন্ত গুরুত্ব সাথে আমাদের গুরুমাতা রাজ পত্নী, যিনি রাজা, রাজার পত্নী, তিনি হচ্ছেন আমাদের মা। তারপর সে ব্রাহ্মণ পত্নী, তিনি আমার মা, সবার মাতা, পৃথিবী দেবী, এই যে ভূখণ্ডে আপনি আমি আছি, তিনি হচ্ছে তো আমাদের মা। খুব সুন্দর, তিনিও হচ্ছেন আমাদের মা। তারপরে গাভী মাতা, দেখেন গাভী দুধ প্রদান করে, নিজের জন্য না, নিজের সন্তানের জন্য না, কার জন্য, যা সমস্ত দ্বীপদের কল্যাণের জন্য। আর সে ঘু মাতার দুগ্ধ পান করে করে আমরা এত বড় হয়ে আছি, যা স্মৃতি শক্তি বৃদ্ধি পাচ্ছি, যা মার, হ্যাঁ, ভূমিকা পালন করছেন। হ্যাঁ, সেই জন্য বলছেন অন্য অন্য মায়েদেরকে কী 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 জ্ঞান দেখা উচিত, মাতৃবুধ পরে দাঁড়শু, পরে দাঁড়েশু, কেন বলছে মাতৃবুধ পরে দাঁড়েশু, মাতৃজ্ঞানে দেখা উচিত, স্নেহ করা উচিত, মাতৃজ্ঞানে ভালোবাসা উচিত। সেই জন্য আমাদের কষাই হওয়া ঠিক না। সে গর্ভধারিণী মাতা ছাড়াও, হ্যাঁ, অন্য 6 জন আমাদের জীবন ধারণের বিশেষ ভূমিকা পালন করেন, যিনি গর্ভধারণ করেছেন, ওনাকে ছাড়াও আরও অন্য 6 জন যারা আছেন, তারা আমাদের বিশেষ কিছু কী করছেন, বিশেষ জীবন ধারণের ভূমিকা পালন করছেন। তাই তারা আমাদের মাতা, চিন্ময় জগতে সবচেয়ে মঙ্গলময়, মঙ্গলময় পশুরূপে সুরভি প্রকৃতি প্রবৃত্তি, সুরভি সুরভি গাভী আছে, সুরভি প্রবৃত্তি গাভী রয়েছে। সেই জন্য বলা হয়েছে সুরভির বিপালয়ন্তম, ব্রহ্মসংহিতায় দেখবেন সুরভির বিপালয়ন্তম, গাভী মানে সুন্দরভাবে স্তোত্র আছে, সেই আপনার ব্রহ্মসংহিতা দেখতে পারেন, ব্রহ্মসংহিতা 29 নম্বর। হ্যাঁ, সেটা অর্থাৎ সেখানেও গাভীগণ এবং সুরভি গাভী, সুরভি মানে সুন্দরভাবে, হ্যাঁ, কি বলছেন, সুন্দরভাবে পালিত হন, কোথায়, বৈকুণ্ঠ, ভগবান এত সুন্দর গাভীদেরকে পালন করে, যা স্বয়ং তিনি নিজে আচরণ করে দেখিয়ে গিয়েছেন, নিজে কষ্ট পেলেও গাভীদেরকে কখনো তিনি কষ্ট প্রদান করতেন না। হ্যাঁ, তো সেই জন্য সুন্দরভাবে পালিত হবেন, হচ্ছেন, বৈদিক শাস্ত্রে গাভীকে নানাভাবে মহিমানিত করা হয়েছে গাভীকে, আর আপনি আমি সেই গাভীগুলো পালন করি, অর্থের বিনিময়ে সেই গাভীগুলো বিক্রয় করে দিই।
মহাপাপ। আর সেই গাভীটা হয়তো এমনও তো হতে পারে কোনো মুসলমান সেটা নিয়ে কিনে নিচ্ছে, অবশ্যই বাধ্যতামূলক নিচ্ছে, নিয়ে সে এটা কেটে কুটে খাচ্ছে, এতে কী হচ্ছে? হ্যাঁ দেখেন এখানে কয় প্রকার অপরাধী। যিনি চুরি করতে উৎসাহিত করে, হ্যাঁ তিনি চুরি করে না, তিনি চুরি করতে উৎসাহিত করে, তুমি করো তাহলে তুমি আমাকে একটা বাঘ দেবে কেন বলছেন? সুরবি, যিনি উৎসাহিত করেন, বাস্তব যেটা, আমরা কি বলবো, মানে শরীর রুম খাড়া হয়ে যায়। দেখেন যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, আপনি গাভী পালন করছেন কষ্ট করে, আপনার অর্থের প্রয়োজন হয়েছে, আপনি দুধ বিক্রি করেন, দুধ বিক্রি করে আপনি আপনার পরিবারকে ভরণ পোষণ করেন, সমস্যা কি, গাভী পালন বিক্রি করবেন কেন? তো বলছে যিনি গাভী বিক্রির জন্য উৎসাহিত করে, একজন যিনি উৎসাহিত করেন, যিনি গাভী বিক্রি করতে সহযোগিতা করে, হ্যাঁ যিনি সহযোগিতা করে, দ্বিতীয় তিনিও অপরাধী, যিনি উৎসাহিত করেন তিনিও অপরাধী, যিনি বিক্রি করে তিনিও অপরাধী, হ্যাঁ যে কিনে সেও অপরাধী, যে কাঠে সেও অপরাধী, যে দেখে দেখেও কিছু প্রতিবাদ করে না সেও অপরাধী, হ্যাঁ মহা অপরাধী। তাহলে সেটা বিধর্মী যারা আছে সেটা কিনে নিচ্ছে, পালন করছে, তাহলে আপনার মনুষ্য জীবন আরও নিম্ন থেকে নিম্ন স্তরে চলে যাচ্ছে। তো সেই জন্য সবার অপরাধে আমরা সেদিন একটা আলোচনা করছিলাম, একটা বৈদিক সুন্দর একটি, এত সুন্দর একটি মানে কাহিনী আমি বলদ করেছিলাম। যেহেতু বলছেন তিনি, দেখেন পশু হচ্ছে সুরবি গাভী, এটি হচ্ছে আমাদের মা, অনেক মহিমান্বিত হয়েছে গাভীগণ। দেখেন এখানে বলা হয়েছে বৈদিক শাস্ত্রে গাভীকে নানাভাবে মহিমান্বিত করা হয়েছে। গাভীগণ হলেন অগ্না, হ্যাঁ অগ্না মানে হ্যাঁ অর্থাৎ তাকে হত্যা করা যাবে না, গাভীকে কখনো হত্যা করা যাবে না। তাহলে চিন্তা করুন, হত্যা করা যাবে না, আর আপনি আমি যে লেচ্ছ সমাজে আছি সেই জন্য তাদেরকে আমরা টাকার বিনিময়ে যত টাকা পাবো, আমরা আগে চিন্তা করি এই গাভীটার দাম হবে এত, হেত হতো হবে, হ্যাঁ যা আপনার পূর্বপুরুষ, আপনার আমার পূর্ব যত পরবর্তী জেনারেশন সবাই নরকগামী হবে, কেউ আর বাঁচবে না, নরকগামী হয়ে যাবে নিশ্চিত, এত নরকগামী হবে। তো সেই জন্য বলা হয়েছে অনজ্ঞা, অনজ্ঞা কেন, কারণ হচ্ছে গাভীকে কখনো হত্যা করা যাবে না, হত্যা তো হচ্ছেই, হ্যাঁ আপনি বিক্রি করতেছেন তাহলে কিনে নিয়ে যাচ্ছে, তারা হত্যা করতেছে, তাহলে সমান অপরাধ, আপনি খেলেই যে অপরাধ তা না খেলেও আপনি বিক্রি করছেন পালন করে সেটা অপরাধ, আপনি টাকাটা তো কাটছেন, হ্যাঁ কোনো কাজে লাগাচ্ছেন নিজের উন্নতির জন্য, সমান অপরাধ। আপনি খাচ্ছেন না বিক্রি করছেন, হ্যাঁ আপনি আমি বিক্রি করছি, বিক্রি করার পরে কি টাকাটা কি আমি খাচ্ছি না? আপনি অন্য ডাল কিনে আনে খান, কিন্তু এই গাভী বিক্রি করে তো খাচ্ছি, তাহলে কি সে গাভীকে খাওয়া হলো না? তত্ত্বগত বিচার করে দেখুন, আর সে মাংসটা এটা সেটাকে হত্যা করে খাচ্ছে, আর আপনি আমি হ্যাঁ টাকাটা খাচ্ছি, সেটা কি খাওয়া হলো না? সমান অপরাধ, ভয়ানক অপরাধ এগুলো। সেই জন্য হ্যাঁ গুরুমে গু অঙ্গে, হ্যাঁ যত পশম আছে তত দিন রৌরক নামক নরকে পচতে হবে, চৈতন্য চরিতামৃত বর্ণনা করা আছে, তত দিন পচে 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 ভুগতে হবে। গু অঙ্গে আছে যত হ্যাঁ পশম তত দিন, হ্যাঁ আপনা যারা এই সমস্ত কার্যগুলো করছে ভুগ করতে হবে দণ্ড। মাপ নাই, মাপ হবে না, তখন মাপ মানে কি জিনিস, মাপ হবেই না।
তো কখনো গোহত্যা করা যাবে না। তিনি দুধ প্রদান করে আমাদের পালন করেন বলে মাতা হিসাবে স্বীকৃতি তিনি, তিনি আমাদের দুধ দিচ্ছেন। অনেক সন্তান আছে মা সন্তানকে জন্ম দিয়ে মৃত্যুবরণ করে, তো সেই মৃত্যুবরণ করার পরে সে গু মাতার থেকে দুধ সংগ্রহ করে করে সে বাচ্চাটাকে খাওয়াই খাওয়াই বড় করে। তো মেন কথা হচ্ছে বেঁচে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেকের গুরুপত্নী অনেক অনাস্ত অনদুগ্ধ পান খাওয়াই খাওয়াই বড় করে ফেলছে। দাত্রী মাতা তিনিও খাওয়াই মানে লালন পালন করতে করতে তাদের বড় করে ফেলছে মাতা। তো সেই জন্য বলা হয়েছে তাই এই দিন গাভীদের বিশেষভাবে পূজা করা হয়। বৃন্দাবন ধামে এটিকে অত্যন্ত শুভ দিন গণ্য করা হয়। যেমন আজকের দিনটা বৃন্দাবনের ব্রজবাসীরা এত আনন্দ, গাভীদেরকে এত সুন্দর অলঙ্কার দিয়ে সাজকুচ করবে, এত কিছু গাভীকে প্রদান করবে, এত কিছু মানে বিভিন্ন রং দিয়ে সে গাভীকে সুসজ্জিত করবে, তাদেরকে নিয়ে আনন্দ করবে, তাদের সাথে নৃত্য গীত করবে। বাহ, বৃন্দাবন হচ্ছে আজকের অত্যন্ত আনন্দের দিন। কেননা তাদেরকে সেই দিনটাকে তারা মানে সমস্ত অফিস আদালত সব কিছু বন্ধ রাখে, সরকারিভাবে তারা স্বীকৃতি প্রদান করে। তাহলে চিন্তা করো না, তাই এই দিনে গাভীদের বিশেষভাবে পূজা করা হয়। বৃন্দাবন দামে এটিকে অত্যন্ত শুভ দিন গণ্য করা হয় এবং শুভ কার্যের প্রারম্ভ করা হয় এটাকে বলা হয়। আর এই দিন নন্দ মহারাজ পুত্র কৃষ্ণকে গোবৎসদের দেখাশোনার জন্য প্রদান করেন, এই দিন দায়িত্ব পালন করেন। আর সেই উৎসব স্মরণে গৌড়ীয় বৈষ্ণবরা এদিন ঘুমাতা এবং গোবৎসদের পূজা করে থাকে। যেদিন গোমাতা এবং গোবৎসদা তারা যখন তাদেরকে ভালো পালন করা হয়, তো সেই জন্য বলা হয়েছে কি নন্দ মহারাজ তাদের এই দিন থেকেই দেখাশোনার জন্য, যে ছোটো ছোটো গোবৎসগুলো আছে তাদেরকে দেখাশোনা করার জন্য সেই উৎসব স্মরণে গৌড়ীয় বৈষ্ণবরা এই দিন গোমাতা এবং গোবৎসের পূজা করে থাকে। বিশেষ করে পূজা করেন আপনারা, যাদের ঘরে গাভী আছে বিক্রি করবেন না, সুন্দর করে পালন করুন তাকে। দরকার প্রয়োজনে একজন লোক রাখেন, আপনি নিজে না পারেন তারা মাসে মাসে টাকা পাঠালেন, গাভীর দুধটা আসলো। বিশেষ করে মানে সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। বাবা, ওম ঘোয়বে নমঃ মূল মন্ত্রে 10 উপচারে ঘুমাতার পূজা করা যায়। 10 উপচারে, বেশি কিছু লাগে না। ওম নমঃ, ওম নমো গভ শ্রীমতী ভ সুরভে ভ এবচ নমো ব্রহ্মা সতাবশ্চ পবিত্রাভ নমো নমো। সুন্দর কথা বলা হয়েছে। তো গোপ গোবৎস গণ দের দেখাশোনা সে ভগবান স্বয়ং কৃষ্ণ উচ্চারণ করেছেন। তো মেন কথা হচ্ছে আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম, এভাবে গোবৎসদেরকে লালন পালন করুন, আসলে বিক্রি করবেন না, কি প্রয়োজন আছে বিক্রি করার। আজকে হচ্ছে অন্নকূট উৎসব গিয়েছে, তো গোমাতা পূজা হয়েছে, তো কালকে আমাদের আবার আমাদের এই অন্নকূট যেটাকে বলা হয়, দেবরাজ ইন্দ্র তিনি আমরা আরও এই মাত্র কথা শুনবো, একটা সময় হলে যেহেতু অনেক সময় না, অনেক বক্তারা ক্লান্ত হয়ে গিয়েছেন, আস্তে আস্তে অনেক ঘুম পেয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক রাত্র হয়ে যাচ্ছে সেই জন্য। তো মেন কথা হচ্ছে আমরা দেখতে পাই যে আজকে হচ্ছে গোবর্ধন পূজা হয়েছে। তো গোবর্ধন পূজা এমন এক জিনিস, স্বয়ং ভগবান তিনি সেটা প্রচলন করে গিয়েছেন, এটা আপনি আমি কেউ তৈরি করি নাই। কেননা একদিন নন্দ মহারাজ, যেহেতু তিনি বৈশ্য তিনি ছিলেন,
তো বৈশ্যতাগা সাধারণত তিনি সেই গোবৎস পালন করেন। তো কখনো কখনো অনাবৃষ্টির কারণে সেই সুস্বাদু মানে গাছ পায় না, গাভীরাও সেই গা ভালো গাছ পায় না, ভালো দুধ প্রদান করে না। তো তিনি সে গো মানে যজ্ঞের একটা আয়োজন করছেন দেবরাজ ইন্দ্রের। তো কৃষ্ণ হয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো বলছে, পিতা আপনি এখানে কী করতে যাচ্ছেন, আমার এখানে কী হচ্ছে? সমস্ত প্রজাবাসীরা তো বলছে, দেখো এখানে আমরা আমরা হচ্ছে বৈশ্য সম্প্রদায়, আমরা সেই দেবরাজ ইন্দ্রের যজ্ঞ অনুষ্ঠান করবো। তিনি যেহেতু বৃষ্টির অধিদেবতা, তাই তিনি সন্তুষ্ট হলে আমাদের কী করবেন, বৃষ্টি প্রদান করবেন, আর বৃষ্টি দিলে আমরা এই যজ্ঞের আয়োজন করবো, নৈবেদ্য নিবেদন করবো। তো দেবরাজ ইন্দ্র তিনি সন্তুষ্ট হবেন, আর সন্তুষ্ট হলে কী করবো আমরা, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে প্রচুর পরিমাণে সুস্বাদু ঘাস গজাবে, আর ঘাসগুলো খেয়ে খেয়ে আমাদের গাভীগুলো বেডবেডা হবে, কুস্বাস্থ্য হবে, তাহলে কী হবে, বাহ আমরা প্রচুর পরিমাণে দুধ পাবো, আর দুধ পেলে সেই দুগ্ধ দিয়ে আমাদের মস্তিষ্ক তো। এইভাবে যখন কৃষ্ণের কথায় নন্দ মহারাজ জিজ্ঞেস করলে, তখন বলছে, তো পিতা দেখুন আপনি এটা কি আপনার কোনো শাস্ত্রে উল্লেখ আছে এটা এগুলো করতে হবে? কিন্তু দেখো বাবা, হ্যাঁ বিশেষ করে আমরা তো দেখতে পাই সাগরে বৃষ্টি হয়, কিন্তু সাগর দেবতা তো যজ্ঞ অনুষ্ঠান করে, তো এতে কি সাগরে বৃষ্টি হয় না? খুব সুন্দর যুক্তি দিয়েছিলেন। তখন তার যুক্তিতে তারা বলে, দেখো আমরা যার কাছে ঋণী তাকে পূজা করি আমরা, যেমন গোবর্ধন পর্বত, গোবর্ধন পর্বতের পূজা যদি আমরা করি তাহলে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হলে তাহলে প্রচুর পরিমাণে গাছ দেবে, দেবরাজ ইন্দ্র পূজা করতে হবে না। তাই কৃষ্ণের কথা সবাই সম্মিলিত হয়ে গিয়ে কী করছেন, মানে সবাইকে নিয়ে সমস্ত আয়োজন নিয়ে কৃষ্ণ কী করলেন, সেই গোবর্ধন পূজাতে গিরি গোবর্ধনকে ভোগ লাগালেন, আর সরাসরি সেই কৃষ্ণই গোবর্ধন, হ্যাঁ তিনি করে করে যা যা আইটেম ছিল সব খেয়ে নিয়েছে। তখন বলছে, দেখো পিতা তাকিয়ে দেখো বাবা, দেখো তুমি এত বছর তো এই দেবরাজ ইন্দ্রের পূজা করছো, কোনোদিন তো তারা গ্রহণ করে নাই, তিনি তো কোনোদিন গ্রহণ করে নাই। দেখো আমার আমরা যে শিব গোবর্ধন তিনি আস্থা মানে যা যাটা আনছে মানে শর্ট পড়ে গেছে কি, আরও আনো আরও আনো আরও আনো আরও আনো করতে করতে আরও আনা নাম গ্রাম পড়ে গেছে একটি, এত পরিমাণে তিনি ভোজন করেছিলেন। তো যাই হোক, এই ভোজন তখন দেবরাজ রুষ্ট হয়ে গিয়েছেন, রুষ্ট হয়ে এমন বৃষ্টি প্রদান করতে শুরু করলেন দেবরাজ ইন্দ্রের, যার পরে বৃন্দাবন প্লাবিত হয়ে যাচ্ছিল, বেসে যাচ্ছিল, মানে কিসের দ্বারা, বৃষ্টির দ্বারা, মশাল দ্বারা বৃষ্টি হচ্ছিল, ভাসিয়ে যাচ্ছিল। তখন সকলে সমস্ত ব্রজবাসীরা সেখানে গেলেন কৃষ্ণ সাদ। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, পরদি দেবরাজ রুষ্ট হয়ে গেলেন, রুষ্ট হওয়ার ফলে তিনি প্রচুর পরিমাণে বৃষ্টি মশালদার বৃষ্টি, সমস্ত ব্রজবাসীরা ত্রাইমান ত্রাইমান কৃষ্ণের কাছে, কৃষ্ণ তোমার কথা আমরা ইন্দ্রজরা পূজা করি নাই, সেই জন্য এমনভাবে বৃষ্টি প্রদান করছেন যার ফলে সমস্ত প্লাবিত হয়ে যাচ্ছিল। পরবর্তীতে তিনি এই দিন থেকে তিনি ঘোষণা করলেন, এই গোবর্ধন পূজা আমি আজ থেকে প্রচলিত করে গেছি। আজকে তো দেখেন তখন কৃষ্ণের বয়স ছিল মাত্র 7 বৎসর, বেশি দিন ছিল না, 7 বৎসর। আর বলছে সমস্ত ব্রজবাসীদেরকে বললেন, আমি স্বয়ং সেখানে এই গোবর্ধন পূজা প্রচলন করে গেছি, এই গোবর্ধন পূজাতে কেউ যেন অবহেলা না করে, আর অবহেলা যে করবে তার সে এই গোবর্ধন পর্বতের গুহায় বিষধর সর্প আছে, আর সেই সর্প দংশনে সে সপরিবার নিমূর হয়ে যাবে। তখন থেকে ব্রজবাসীরা আরও অনেক মহিমান্বিত সুন্দর হবে, তারা সেটাই করলেন। পরবর্তীতে এই কথা পরপর ইন্দ্র প্রচুর পরিমাণ বৃষ্টি দেয়,
বৃষ্টির ফলে দেখা যাচ্ছে সমস্ত গোবৎসতে ভগবান সে কনিষ্ঠাঙ্গ ধারণ করছিলেন, ধারণ করানোর ফলে সেই গোবর্ধন নাম পড়ে গেল গিরিধার ভগবান। আর শ্রী কৃষ্ণ হচ্ছে অভিন্ন তত্ত্ব। তারপর সেখানে 7 দিন ভরা তারা কৃষ্ণ কনিষ্ঠাঙ্গলে ধারণ করে রাখেছিলেন। তো অনেক সকারা চিন্তা করেছে, ভেঙে ভেঙে পড়ে যায়নি তখন, সেই জন্য তারাও অনেক সুন্দরভাবে করলেন। তো মধ্যে মধ্যে এইভাবে সেই গোবর্ধন পূজা প্রচলিত হয়ে যায়। পরবর্তীতে আমরা আরেকটু শুনব অন্য আরেক দিন। হ্যাঁ, তো আমরা আরেক দিন শুনবো, একটু শুনলে পরে আমরা অনেক ইন্টারেস্টিং কথা আছে, দেখি কালকে আমরা শোনার চেষ্টা করব, অনেক কথা রয়েছে। তো আজকে সারাদিন সবাই ক্লান্ত, এই জন্য একটু আমারও একটু মেইন কথা হচ্ছে পরে দি এইভাবে কালক্রমে একটা বিলুপ্ত হয়ে যায়। তো স্বয়ং মাধবন্দিপুরি পাদ তিনি আবার সে বৃন্দাবনে গিয়ে স্বয়ং ভগবান স্বপ্নে দেখাচ্ছেন সে মাধবন্দিপুরি পাদ, কতদিন করি নিরক্ষণ, কবে মাধব এসে আমায় করিব সেবন। তো মাধবন্দিপুরি স্বপ্নে দেখালেন গর্তের থেকে গোপালকে উঠালেন, উঠিয়ে স্নান করে তো তিনি বললেন, দেখো আমি কতদিন ধরে আহার করছি না, তুমি আমাকে ভোজন করাও। অন্নকূটের পাহাড় করলেন, তখন এই অন্নকূট তৈরি হলো, হালুয়া বিভিন্ন ব্রজবাসীরা সামগ্রীগুলো এনে তারা সেই উৎসবটি করেছিলেন। এইভাবে শুদ্ধ ভক্তির দ্বারা প্রচলিত হয়ে আসছে এখন ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় অন্তর্ভুক্তগণ সকলে সেই গোবর্ধন পূজা উৎসব করছেন। তো নমস্তে গিরিরাজা গোবর্ধন নামিনি অশেষ ক্লেশ নাশ হয় পরমানন্দ দায়িনী। তো আমাদের সমস্ত ক্লেশ নাশ হয়ে যাবে। তো আমরা কালকে আরও শুনবো, তার অনেক সুন্দর কথা রয়ে গেছে, আমরা একটু বিস্তারিত দেখি একটা টাইমে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আজকে আমরা এই পর্যন্ত তাক রাখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।